আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। একটার পর এক প্রতিশ্রুতি মিলবেন 2021-এ, আর মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার গর্ব হতে পারেন না, উনি বাংলার সব থেকে বড় লজ্জা, শুধু বাংলার লজ্জা না। শুরু করলে 2021 শেষ হয়ে যাবে, ওদের দুর্নীতি শেষ হবে না। আপনারা পিছন থেকে দেখছেন, আপনি একটু সাইডে না। এবার আপনাদের বলতে চাই যে বাংলার গণতন্ত্র আজ রক্তাক্ত। উপস্থিত আছেন এই মন্ডলের যুব মোর্চার সভাপতি আমার আর এক প্রিয় ভাই সত্যেন্দর, ও যুবদের মধ্যে কিন্তু সবাইকে নিয়ে চলার না। সেনগুপ্ত মহাশয়া উপস্থিত আছেন, এই মন্ডলের সাধারণ সম্পাদক আমার প্রিয় দাদা এবং যুব সমাজের অনেকের নয়নের মণি আমার সেই বিজয় শঙ্কর দা, যে বিজয় শঙ্কর যাদব। এবার দেখবেন হয়তো 21-এর আগেই এই ভূতগুলো চলে যাবে, কেননা যা অবস্থা হয়েছে। আমি আসার সময় কলকাতা থেকে আসছিলাম, দেখলাম হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মানে কালীঘাটের কাছে বিভৎস লাইন। আমি হঠাৎ জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার ভাই, এত লাইন কেন? বলছে দেখুন না, সকাল থেকে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি কিন্তু কেউ নেবে না। একজন ছিল, সে বলছে দাদা আমি নিজে পদত্যাগ দেবো, আমাকে বলেছে আবার জমা নিতে, তো আমি কার কাছে জমা দেবো? এখন বাংলার পরিস্থিতি এই জায়গায় এসে গেছে। সেই জন্য বাংলার গণতন্ত্র রক্ষার্থে এবং তৃণমূলের দুর্নীতি ও অন্যায়ের হাত থেকে বাংলার জনগণকে বাঁচানোর লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি ও ভারতীয় জনতা যুব মোর্চার স্লোগান আর নয় অন্যায়কে সামনে রেখে আজ সাঁকরাইল 3 নম্বর মণ্ডলের শক্তি কেন্দ্র উদ্যোগে আজকের এই পথসভা আর নয় অন্যায়। সাধারণ সম্পাদক বিকাশ ধারা এবং উপস্থিত আছেন আরও এক দিদি, যিনিও মানুষের পাশে থাকেন, উনিও এক পঞ্চায়েত সদস্য, এখন এই মণ্ডলের সভানেত্রী, মহিলা সভানেত্রী, উনি হচ্ছেন ময়না নাগেলদি। এবং উপস্থিত আছেন আমার সামনে যে শক্তি কেন্দ্রে প্রোগ্রামটা হচ্ছে, সেই শক্তি কেন্দ্র এবং বুথ কমিটি এবং আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।